ওয়েলকাম টু শামিম ইনফোটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাব সেটা হলো মার্কেটিংয়ের তিনটে টার্ম, এটিএল, বিটিএল অ্যান্ড টিটিএল মার্কেটিং। তো সাধারণত মার্কেটাররা দুইটা ওয়েতে তাদের মার্কেটিং প্রমোশনগুলো করে থাকে। একটা তারা টার্গেট করে পুরো মাস পিপলদেরকে, আবার হতে পারে তারা এভাবে টার্গেট করতে পারে যে কিছু স্পেসিফিক পিপলদেরকে টার্গেট করে মার্কেটিং করতে পারে, আবার বোথ ওয়েতেও করতে পারে। তো এই যে তারা মাস পিপলকে টার্গেটিং করে যে মার্কেটিং প্রমোশনটা করে সেটাকে আমরা বলছি টিটিএল। আর যদি কোনো স্পেসিফিক পিপুলকে টার্গেট করে বা স্পেসিফিক গোষ্ঠীকে টার্গেট করে কোনো মার্কেটিং করা হয় সেটাকে আমরা বলতেছি বিটিএল। আর এই দুইটার কম্বিনেশন করে যখন কোনো মার্কেটিং প্রমোশন করা হয় সেটাকে আমরা বলছি টিটিএল। এখন আমরা একটু ডিটেলে আসি যে এটিএল কি, বিটিএল কি, টিটিএল কি। এটিএল, এটিএলটা হলো যে অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং বা অ্যাবাভ দ্য লাইন অ্যাডভার্টাইজিং। অ্যাবাভ দ্য লাইন অ্যাডভার্টাইজিংয়ে যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখন ধরুন নিউজ পেপারে কোনো অ্যাডভার্টাইজিং যাচ্ছে, অথবা রেডিও চ্যানেলে কোনো অ্যাডভার্টাইজিং যাচ্ছে, অথবা বিলবোর্ডে একটা অ্যাডভার্টাইজিং যাচ্ছে, একটা প্রমোশন দেয়া হচ্ছে, অথবা ধরুন টিভিতে যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন, টিভিতে যখন বিজ্ঞাপন দেয়া হয় তখন আসলে কোনো স্পেসিফিক টার্গেট গ্রুপ থাকে না। যেমন আমি যদি বলি যে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ারনেস করা একটি ক্রিম সাধারণত মেয়েদের জন্য, বাট এই বিজ্ঞাপন আমরা পৃথিবীর সমস্ত টেলিভিশন চ্যানেলে দেখি। তো এইটা এটা এটা টার্গেট গ্রুপ হওয়ার কথা ছিল মেয়েরা বা উইমেন্স। এখানে কিন্তু যখন এই টিভিতে এটা প্রচার হচ্ছে তখন সেখানে শিশুরা দেখছে, বৃদ্ধরা দেখছে, যারা টার্গেট গ্রুপ তারাও দেখছে। সো কোনো স্পেসিফিক টার্গেট না, নিউজ পেপার রেডিও সেটাই। তো আসলে কি এটা করা দরকার নাকি করা দরকার না? অবশ্যই এটা করা দরকার। যখন কোনো কোম্পানি তারা ব্র্যান্ড বিল্ডিং করতে চায়, তাদের ব্র্যান্ড ভিজিবিলিটি সবার কাছে পৌঁছে দিতে চায়, তখন হচ্ছে যে এটিএল মার্কেটিংটা খুব ইম্পর্ট্যান্ট। বাট এটা খুবই কস্টলি একটা মার্কেটিং। সো এরা আসলে এটা আসলে তারাই করবে যাদের মোটামুটি ফিনান্সিয়ালি স্ট্রং যে সমস্ত কোম্পানি, যেমন ইউনিলিভার করে, বাংলাদেশে আরও স্কোয়ার করে, অনেক বড় বড় কোম্পানি এরা করে। বিটিএল এর ক্ষেত্রে বিটিএল হলো বিলো দ্য লাইন মার্কেটিং বা বিলো দ্য লাইন অ্যাডভার্টাইজিং। বিলো দ্য লাইন অ্যাডভার্টাইজিং হলো কোনো স্পেসিফিক টার্গেট গ্রুপকে টার্গেট করে যে মার্কেটিংটা করা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আপনি ধরুন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, আপনার আপনি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেন, তো সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে বা আপনি একটা স্পেসিফিক জোনকে টার্গেট করে সেখানে তাদের অ্যাডমিন বা সেখানে যারা হেডমাস্টার আছেন তাদেরকে ইমেল সংগ্রহ করে আপনি ইমেল ক্যাম্পেইন করতে পারেন, এটা একটা হতে পারে। অথবা আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন যেটা মেয়েদের জন্য, ধরুন কসমেটিক্স, এটা তো ছেলেদের জন্য না, তাহলে আপনার টার্গেট গ্রুপ হলো মেয়ে। তো এখানে আপনি ডেমোগ্রাফিক প্রোফাইলকে, ডেমোগ্রাফিক প্রোফাইলের মাধ্যমে তার এজ, এডুকেশনাল লেভেল, এই জিনিসগুলো টার্গেট, মানে ডেমোগ্রাফিক প্রোফাইলে যেগুলো থাকে এই জিনিসগুলো, লোকেশন, এই জিনিসগুলো টার্গেট করে আপনি ফেসবুকের থ্রু দিয়ে একটা লোকেশনকে টার্গেট করে আপনি মার্কেটিং করে দেবেন, এটাকে আমরা বলছি বিটিএল মার্কেটিং। সেটা এসএমএস মার্কেটিং হতে পারে। আপনি ধরুন যারা শাওমি সেট ইউজ করে অথবা যারা আইফোন 8 ইউজ করে তাদেরকে টার্গেট করে, আপনার যদি কোনো প্রোডাক্ট তাদেরকে টার্গেট করতে চান তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করতে পারেন, এটা হচ্ছে বিলো দ্য লাইন মার্কেটিং বা বিটিএল মার্কেটিং, খুব ইম্পর্ট্যান্ট। আর টিটিএল, থ্রো দ্য লাইন মার্কেটিং, হলো যে যখন কোনো কোম্পানি বা মার্কেটাররা তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে এই দুইটা মেথডকে একসাথে করে, মানে 360 ডিগ্রি মার্কেটিং যারা বলে, আপনি নিউজ পেপারে যাচ্ছেন, আপনি টিভিতে যাচ্ছেন, আপনি রেডিও যাচ্ছেন, আপনি বিলবোর্ড দিচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়া, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে গুগল অ্যাডওয়ার্ডস, এই এই স্পেসিফিক পিপল এবং মাস পিপল, এটা হলো ডিফারেন্ট।
সো এই দুইটাকে মিলিয়ে যখন একটা 360 ডিগ্রি মার্কেটিং করবেন সেটাকে আমরা বলছি থ্রু দ্য লাইন মার্কেটিং। এখন এই মার্কেটিংটা আসলে সব কোম্পানি কি করবে? না, এটা হচ্ছে যে তারাই করবে। অফকোর্স তারা ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে, কারণ এটিএলের ক্ষেত্রে একটু কস্ট, বাট ডিজিটালে কিন্তু খুব কস্ট ইফেক্টিভ মার্কেটিং করা যায়। তো অথবা তাদের প্রোডাক্টের নেশার অনুযায়ী কোন কোন চ্যানেলে গেলে তাদের ভালো হবে, এটিএলের কোন কোন চ্যানেল ইউজ করতে পারে, বিটিএলে কোন, সেই বিষয়গুলো টার্গেট করে তারা মার্কেটিং করে। থ্যাংক ইউ।